আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে মাগফিরাতের প্রথম জুমা, কালকে থেকে আজকে সকাল পর্যন্ত, প্রায় মধ্য দুপুর পর্যন্ত, দুপুরের আগ পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হয়েছে সৌদি আরবে। তো আলহামদুলিল্লাহ, মানে আলহামদুলিল্লাহ, এর আগে রমজানও কিন্তু আমরা এরকম পাই নাই, এত একটা বৃষ্টি পাই নাই বা এরকম আবহাওয়া দেয় নাই। কিন্তু আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে এই রমজানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে বা বৃষ্টি হইতেছে। আবহাওয়া এত, হাওয়া বাহিরে এত ঠান্ডা হাওয়া, তারপরে আকাশে মেঘলা, বৃষ্টি হইতেছে, তারপরে এত বেশিও বৃষ্টি হয় না, কম হয় না, মানে একাদার্সে আবহাওয়াটা দেখার মতো, মানে খুবই ঠান্ডা একটা পরিবেশ, মানে রোজাদারদের জন্য কষ্ট হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া, আকাশটা অন্যরকম। তো আজকে কম থেকে উঠলাম, উঠে আমি বলি নামাজে যামু, বাইর হইয়া দেখি বৃষ্টি হইয়া মোটামুটি অবস্থাটা, মানে চলার মতো, বেশি বৃষ্টি হয়েছে না কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে। তারপরে মসজিদের উদ্দেশ্যে রওনা হইলাম, দেখলাম অনেক মানুষ মসজিদ থেকে যাইতেছে, আমিও যা রওনা দিলাম। তারপর আকাশটা অনেক সুন্দর আজকে আলহামদুলিল্লাহ, যেদিকে তাকাই মানে মেঘলা মেঘলা আকাশ, খুবই সুন্দর পরিবেশ। তারপরে রেডি হইয়া জুমার নামাজের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে নিয়মিত করছি যে প্রথম দিকে যাই বসবো, তারপরেও পারি নাই প্রথম দিকে যাই বসতে, তৃতীয় চতুর্থ কাতারে যাই বসছি। তো এই মসজিদের ইমামের যে খুতবাগুলো আমার খুবই ভালো লাগে, হয়তো আরবি বুঝি না কিন্তু কথা বলে মনে হয় যে ইসলামিক কিছু আছে ওনার কথার ভিতরে, মানে অন্যরকম একটা মধুর একটা, মানে অন্য কীভাবে আমি বুঝাইতাম, ওনার কথাতে মনে হয় যে অনেক কিছু আছে। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ ওনারে নেক হায়াত দান করুক। তারপরে উদ্দেশ্য রওনা দিলাম, আস্তে আস্তে সবাই দেখে জুমার উদ্দেশ্যের দিকে, এই মসজিদটাতে প্রায় সময় এসে আমি জুমার নামাজ পড়ি। তারপরে ছোটো ছোটো করে বৃষ্টি পড়তেছে, তারপরে আকাশের আবহাওয়াটা মাশাল্লাহ অনেক সুন্দর। আজকে মাগফিরাতের প্রথম জুমা, রমজান তো আমাদের কাছ থেকে চলে যাইতেছে। সবাই আল্লাহ, আমি দোয়া করি সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং সবাই চেষ্টা করবেন সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার লেগে, বা এই রমজান মাসটা খুবই জরুরি এবং খুবই ইম্পর্টেন্ট। সবাই চেষ্টা করবেন যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার লেগে, যাতে এই রমজান মাসে জীবনে যাই করছি, জানি না আগামী রমজান পাবো কি না, বাকি আসে বিষয়, বহু মানুষ হারাইছি, আবার আগামী রমজান আস্তে আস্তে বহু মানুষ হারাইতে হবে। আল্লাহ তাআলা যাতে যারা মৃত ব্যক্তি আছে সবার কবরটা জান্নাতুর ফেরদৌস দান করে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবেন, শরীর স্বাস্থ্য যাতে ভালো রাখে, পাঁচ ওয়াক্ত যাতে নামাজ পড়তে পারেন, মানে আলহামদুলিল্লাহ সবসময় চেষ্টা করবেন। তো এইখানে আসছি নামাজ পড়ার জন্য। তো আয়েশা, আজকের আবহাওয়াটা দেখে খুবই ভালো লাগলো, যেদিকটা দিয়ে তাকাই মনে হয় যে খুবই সুন্দর একটা পরিবেশ। আকাশের আবহাওয়াটা দেখেন, খুবই মেঘলা মেঘলা আকাশ। ভাই, ভিডিও কোনো কিছু করতে পারি না, তারপর নিজের মতো করে একটু চেষ্টা করি করার জন্য। তারপরে এখানে একটা হারামকুর বাস দেখছিলাম, হারামকুর একটা বাস। তারপরে মসজিদের দিকে রওনা দিলাম, দেখতেছি আজকে এখনও এই পর্যন্ত আমি যা দুর্দুক জায়গা হেঁটেছি পিছনে, এই জায়গাটা পুরাটা গাড়িয়ে লোকে ভরে যায় নামাজে। আমি সকাল সকাল আয়সা পড়ছি, প্রায় 11টার দিকে আয়সা পড়ছি নামাজ পড়বো। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আজকে মাগফিরাতের প্রথম জুমা, সবাই সবার জন্য দোয়া করবেন, প্রত্যেক মুসলিম ব্যক্তি মুসলিম ব্যক্তির জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আব্বু আম্মু আত্মীয় স্বজন সবাই ভালো থাকুক। আমিও সবার জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করেন, যাতে সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারবি, সবার যাতে মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ হয়। সবাই ভালো থাকেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, নিজের খেয়াল রাখেন, যাই করেন আর না করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। তারপরে মসজিদটা দেখে আমার খুবই অন্যরকম একটা দৃশ্য, যেদিকে তাকাই এদিকে খুব ভালো লাগে, তো যেদিকটায় তাকাই এদিকটায় খুব ভালো লাগে। চারপাশে মসজিদের যে একটা অন্যরকম একটা দিন নির্দেশনা, মানে আকাশটার দিকে তাকাইলে অন্যরকম, তারপর মসজিদটা তো খুবই সুন্দর, মসজিদের দিকে তাকাই যখন খুবই ভালো লাগে, মসজিদটা খুবই সুন্দর, মাশাল্লাহ, আল্লাহর ঘর। দিনে যেমন তেমন রাত্রে মনে হয় যে অন্যরকম একটা পরিবেশ এই মসজিদটা। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মসজিদটা দেখেন কত সুন্দর একটা পরিবেশ। তো সবাই দোয়া করেন, ভালো থাকেন, আজকের মতো এখানে বিদায় নেই, নামাজ পড়তে চলে যায় ভিতরে, সবাই জন্য দোয়া রইল, আমিও দোয়া করবো, সবাই আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।